গুড মর্নিং বন্ধুরা, দেখতে দেখতে আবার সেই সমুদ্র চলে এসেছি দীঘাতে। এবার একটু তাড়াতাড়ি এসেছি, আর সকালবেলা এখানে ঢেউটা দেখো তোমরা, মানে ভালোই ঢেউ আছে, জোয়ারের টাইম তো, সেই জন্য প্রচুর ঢেউ দিচ্ছে। আমরা যেদিন এসেছি সেই দিনে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই জন্য দ্বিতীয় দিনে খুব সকাল করে উঠে মোহনায় চলে এসেছিলাম। এখন যেখানটা আছি পুরো একবারে শেষ প্রান্তে, সমুদ্রের চর থেকে অনেকটা এদিকে এসেছি, এখানটা পর্যন্ত একবারে লাস্ট, এরপর আর এদিকে যাওয়া যায় না। আর এর আগের বারে যতবার এসেছি তখনই মানে জোয়ার ছিল, এবারে একটু ফাটা ছিল বলে এত দূর আসতে পেরেছি। ও সব সেই ইয়ে সমুদ্রের ওই ইয়ে গো, ফাঁকের মতো যে সব হয় না সেগুলো। মোহনা থেকে ফিরে এসে দেখেন এই হোটেলটার সামনে এত ভিড়, তারপরে এখানে এসে দেখতে পেলাম যে ভিতর থেকে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। ভেতরে মনে হয় যেখানে রান্না ফান্না হয় সেখানে হয়তো আগুন ফাগুন ধরে গিয়েছিলো নাকি জানিনি, আর সেই জন্যই দেখতে এসেছি। এখন তো জলের গাড়ি আসবে একটু পরে মনে হয়, ভিতর থেকে প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানিনি, ওই যে ধোঁয়াটা বেরোচ্ছে প্রচুর, আর লোকজনে ভর্তি হয়ে গেছে। এটা হয়েছে তোমার ওই শনি মন্দিরের সামনের একটা হোটেলে। যাই হোক, এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এবার যাই যে রুমে যাই, রুম থেকেও আমাদের দেখা যায় এই হোটেলটা, যে এবার তোমাদের সেখান থেকেই দেখাবো। চলো, জলের গাড়ি এসে গেছে দেখো আওয়াজ করতে করতে, আর আমি এই জানালা দিয়ে দেখাচ্ছি তোমাদের। এখানে আমাদের রুমটা এইটা, এইটা থেকে দেখতে পাচ্ছ তোমরা। ব্লগে উঠবে তুমি কি হবে, গান করছো কি সুন্দর, এই যে এই মেয়েরা গান করছে। সেই দা গাড়ি চালাচ্ছে, এই তো আমি যাচ্ছি শোনা, ওইদিকে দেখো, ওইদিকে ওই তো, চলো ওইদিকে চলো, ওইদিকে দেখো, কিছু হবে না তোরা, আমি তো আছি, এই তো বসো বসো বসো, এইখানটা বসো, এইখানটা বসো, এখানটা হাত ধরো ধরো, চালাও চালাও, সেই দিদা ভয় পাচ্ছে, এক্ষুনি চলে যাবো, এক্ষুনি মায়ের কাছে যাবো। এই তো ঘুরে গেছে, আর নেই বন্ধুরা, দেখো দীঘা এসছি আবার, চান করবো, আর সেই দিদাকে এখানে চাপিয়েছি, সেই দিদা ভয় পাচ্ছে, শুধু মায়ের কাছে যাবো যাবো করছে। ভয়ের কিছু নেই মা, হয়ে গেছে, ঘুরি না দাদা, লোক কাঁদ যাবে এখান, সেই দাদা কাঁদতে লেগে গেছে খেপি। এই তো এবার যাবো, চলো এবার বাড়ি যাবো, বাড়ি যাবো, এবার এবার বাড়ি যাবো, তুই তো নিজেই চাপবি বললি, চল এবার বাড়ি, বাড়ি বাড়ি যাবো, আর বাড়ি যাবো, আর চলো বন্ধুরা, তোমাদের সমুদ্রটা একটু ভালো করে আরেকবার দেখিয়ে দিই। লিপিকা ওরা সব চান করছে, আর আমি সিজিদাকে নিয়ে ওই দিকটায় বসেছিলাম, আর এখন একটা ভাইজির কোলে আছে, চলো দেখাচ্ছি তারা কোথায় এখন আছে, খোঁজা পাওয়া মুশকিল। যাই হোক, অন্যান্য বারে যতবার আসি তার থেকে এবারে এখন ভিড় কম, কেননা চৈত্র মাস তো, সেই জন্যে ভিড়টা এখন কমই আছে, আর গরমের ছুটি পড়বে বৈশাখ মাস থেকে, তখন প্রচণ্ড ভিড় হবে, সেই জন্য আমরা চৈত্র মাসে এবারে চলে এসেছি। তাদেরকে দেখতেই পাওয়া যাচ্ছে না, দেখার চেষ্টা করছি কোথায় আছে, দেখি যদি খুঁজে পাই তোমাদের একটু জুম করে দেখাবো কোথায় গেল। দেখতে পাইনি বন্ধুরা, দেখো আমি তো খোঁজা পাচ্ছি নি, কোথায় ঢেউয়ের ওই দিকে থাকলে দেখতে পাওয়া যাবে না এখন, চলো পরে দেখাবো তোমাদের, এখন ওই দিকটায় যাই।
আর সেই যে দেখানি হয় ওখানে বসা আছে দেখো, এই দেখো বন্ধুরা সেইটা ওই ওইখানটায় বসা আছে। আমাদের সেজিদা তো এখানে বসে আছি, এই যে সেজিদা চান করতে যায় না, ভয়ে বসে আছে। চান করতে যাবে নাকি মা? কেন চলো না, চলো চলো চান করো, চলো 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 চলো। কেন কি ভয় পাচ্ছে? চলো না আরেকবার চলো চান করো। সেজিদা ভয় পাচ্ছে চান করতে, সেই জন্য যেতেও পারে না, আর আমিও বসে আছি, আর আমাকে আজকে ভালোও লাগে না চান করতে। ওরা সব গেছে ওইদিকে চান করছে, সেজিদা ভয় কাটছিল, এখন যাই হোক একটু কাদা ঘাঁটছে নিজেই, নিয়ে যাচ্ছে আর এইদিকে এইদিকে করে ঘাঁটছে। কি হচ্ছে সোনা, কাদা ঘাঁটছ? ওকে বলছি ওইদিকে একটু যাবো, ও যেতে চাইছে না একদম ভয়ে, ও এখানে ঘাঁটবে বলছে তাই ঘাঁট। এদিকে একটু দেখো না গো স্যার, যাও ওইখানটায় বসে খেলা করো। এইদিকে গর্ত খুলছে আর যাচ্ছে, আর ওর মা একবার ওই দিকে কোথায় গেল ডাব কিনতে, নিয়ে আসুক খাবে বলছে, আসুক। আর এরা তখন খেলছে খেলুক, আর তারা এখনো চান করছে আসেনে। এখানে খুব মজা লাগছে না সেজিদা? আর ওই জলটায় যাওয়া যায় না, এখানে জলটায় চান করছো? চান করে এসে দাঁড়িয়ে আছি, বাবা দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে, আর এই তো নারকল নিয়ে এসে খেয়ে দেখাচ্ছে, কারণ অমিত দাঁড়িয়ে আছে, আর ওর মা বাবা আসছে, বোন। দুপুরে খাওয়া দাওয়ার পর সকাল করে আমরা বেরিয়ে পড়লাম চারটে জায়গায় ঘুরতে, তো সকাল করেই বেরিয়েছি কেননা না হলে সন্ধ্যে হয়েই যাবে মনে হয় লাস্টে তাও। আর তার মধ্যে দুটো জায়গা হচ্ছে সমুদ্রের বিচ আর দুটো মন্দির, চন্দনেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, আর উদয়পুর বিচ আর তালসানি বিচ। এখন আমরা ইঞ্জিন ভ্যানে করে যাচ্ছি, উড়িষ্যার বর্ডার হয়ে মনে হয় যাবে নাকি জানি কোথা দিয়ে নিয়ে যাবে, তাই চলো তোমরা আমাদের সাথে দেখতে দেখতে কোথায় যাচ্ছি আর সেখানে কি আছে তোমাদেরও দেখাবো। শুনতে শুনতে পৌঁছে গেলাম উদয়পুর বিচ, দেখতে দেখতে আমরা বিচের দিকে আগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখনও অনেকটাই রোদ আছে, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, এই বিচে বেশিক্ষণ থাকার প্ল্যানিং নেই কেননা আমাদের দরকার আগে তালসাড়ি যাওয়ার, সেখানে লাল কাঁকড়াটা না হলে দেখতে দেরি হয়ে যায়। যাওয়ার পথে এই বিচের দিকে যাওয়ার পথে রাস্তার গায়ে অনেক হোটেল আছে খাবার, উদয়পুর বিচের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, নিচে আর নামিনি কেননা নিচে সেরকমভাবে লোকজনও থাকে না বেশি। ওই সামনে দেখা যাচ্ছে দূরে কিছু কিছু দোকানদানি আছে, খাবার দাবার হয়তো বিক্রি হচ্ছে, এখানে আর বেশিক্ষণ থাকেনি। উদয়পুর বিচ থেকে বেশিক্ষণ না কাটিয়ে আমরা চললাম আবার তালসাড়ির উদ্দেশ্যে, সেখানে লাল ক্যাঁকড়া দেখতে পাবো কি না জানি না। আর ইঞ্জিন ভ্যানের যে ড্রাইভার আছে উনি বললেন যে ওখানে এখন ভাটা আছে তোমরা দেখতে পাবে, অসুবিধা নেই, তাই সেই জন্য ওখানে আর বেশিক্ষণ দেরি না করে আমরা এখন উড়িষ্যার ভিতর দিয়েই যাচ্ছি। আমরা আগে বলা হয় না তোমাদের, এখন উড়িষ্যার ভিতরে আমরা ঢুকে গেছি, গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, আর চলো তোমাদের যেয়ে তাহলে দেখাচ্ছি সেখানে যে কী দেখি।
দেখতে চলে এসেছি তালফাড়ি ক্যাকড়া দেখতে। আবার সামনে সামনে অমিত যাচ্ছে, তালসাড়ি না আমার জায়গার নাম তালসাড়ি, তাহলে তাল গাছে ভর্তি হবে নাকি? চলো আস্তে আস্তে নামছে, এই ঢালটা বেশ ভালোই আছে। এর আগের বারে বন্ধুরা যখন এসেছিলাম এখান থেকে নৌকাটা ছেড়েছিল, এই দিক দিয়ে যে হয় ওই দিক দিয়ে ঘুরে 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 সেই দূরের বিচটায় গিয়েছিলাম। এখন যাই হোক হেঁটে হেঁটে যাওয়া যাবে, দেখি যতটা পারবো যাব। কোথায় গেল তারা? কাঁকড়ার খোঁজে আমরা চলেছি এখন হাটিয়া হাটিয়া। কত দূর সমুদ্র, শুধু বালি। বাদ আবার এলাম, অন্যান্য সময় আষাঢ় মাসে আসি কিন্তু এবার থেকে আর আষাঢ় মাসে আসবো না, কেননা বর্ষাকালের থেকে একটু অসুবিধা হয়, সেই জন্য এবার থেকে চৈত্র মাসেই আসবো। এখন রুম ভাড়াটা একটু কমও আছে আর সামনাসামনিও থাকতে পেয়ে, আর ওয়েদারটাও ভালোই, খুব গরম নয়, ভালোই লাগছে। এদের সবাই এসেছে, সব পিছনে আসছে। চলো চলে এসছি বন্ধুরা কাঁকড়ার রাজ্যে, প্রচুর কাঁকড়া আছে ওইদিকে, এখন লাল হয়ে আছে। তোমাদেরকে কতটা দেখাতে পারছি জানি নি, ক্যামেরা তার অত হাই ফাই নয়। যাই হোক ক্যাংরার পিছনে আমরা এখন ছুটছি, একটু জুম করে তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো ছুটছে। অবশেষে সিজিতা এখানে আনন্দ করছে, ও নিউ দীঘায় একটু নামে নে, আর আজকে এখানে এসেছি তালসাড়িতে, ও সমুদ্র থেকে আর উঠতে যায় না। সিজিতা কি হচ্ছে, খুব ভালো লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। সে কি রে, তুই যে নামতে চাইনি ওখানে, চান করবি? ওরে শালা, সে এখন লাফাচ্ছে। আর এইদিকে সব মাছ হচ্ছে সবাই অনেকে, আর এখানে তো আমরা খুলে খুলে আলা হয়ে গেল, ও শুধু লাফাচ্ছে। সিজিতা চলো চলো, এবার যাবো, ঘর যেতে হবে তো, ও আর যেতে চায় নে। রে চ, এখানে জাল দিচ্ছে একজন, দেখি মাছ ফাছ পড়ে নাকি, দেবে নাকি জানিনি, তবু যদি দেয় দেখতে পাবো। সিজিতা চলে এসো, সবাই করছি ওইখানে ফটো তুলছে, এখানে বাবা মা আছে দাঁড়িয়ে, এদিকে বৌদি আছে, আর ওইদিকে একটা দাদা গেল ক্যাংরা ধরায়। সবাই এখন আবার চন্দনেশ্বর মন্দিরে চলে এসছি বন্ধুরা, দেখো আর আলো জ্বেলে দিয়েছে, সুন্দর লাগছে মন্দিরটা, সব নতুন আবার চকচক করছে। এই তো কদিনের ব্যাপার, আগে ঘুরে গেলাম, ষাঁড়টা নেই না, সেই ষাঁড়টা বন্ধুরা খুঁজছি, বিরাট বড় যেটা ছিল সেটাকে দেখতে পাচ্ছি না, নেই, কোথাও গেছে নাকি কি হয়ে গেছে নাকি জানিনি, মোট কথা দেখতে পাচ্ছি না। চন্দনেশ্বর মন্দিরেই আমাদের সন্ধে হয়ে গিয়েছিল, তারপরে রাধাকৃষ্ণ মন্দিরে আমরা ঢুকেছিলাম, আর সেখানে ফটো তোলা নিষেধ বলে তুলি না। এখন এসেছি ঢেউসাগর পার্কের সামনে, দাঁড়িয়ে টিকিট কাটতে গেছে, পার্কের ভিতরে ঢুকে পড়েছে এখন, আর এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য মাথা পিছু 10 টাকা। দীপিকা হাসছো কেন গো? আগের বারে এসে ঢেউসাগরটা ঢুকিনি, ওই জন্য এবারে ঢুকলাম। যাই হোক তোরাও প্রথম আমরাও প্রথম। হ্যাঁ ঢোকার সুযোগ হয়নি একবার। এখানে গোড়েন খাওয়ার জায়গা করা আছে বাচ্চাদের,
বাহ, এটা একটা নতুন জিনিস, কত কিছু দেখবো, পয়সা তো সবেতেই লাগবে। কত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছ, আগের বারে এসে ঢেউ সাগরটা ঢোকা হয়নি, আগের বারে কেন আমরা যতবার এসেছি কোনোদিনই ঢুকিনি, আর তার মধ্যে দুবার হয়তো দেখছি ঢেউ সাগরটা, এবারে ঢোকার সুযোগ হয়েছে তাই ঢুকে পড়েছি। আর এখন একটু লাইটটার অভাব, একটু সব রঙিন রঙিন লাইট লাগছে তো ওই জন্য একটু আবঝা আবঝা হয়ে গেছে। চলো যেগুলো দেখবো সেগুলো দেখাবো তোমাদেরও। অনেক তো হাই, ওইটাই লাফাবে নাকি, হাই দেখো গার্ডারের মতো, হাই সেটা দূরে ওই দিকটা, ওই দিকটা হেডফিনটা বাইরে বেরিয়ে পড়বে। কত কিছু দেখতে পাচ্ছি, পঞ্চাশ টাকা করে টিকিট, এটা ঘোরাবে তাই বটে। টাইম কাটানোর জন্য হেভি জায়গা, কিন্তু এসে একবার এইদিকে দেখে নি, আমি দেখতে গেছে ভিডিও করতে গেছে। চলো চলো চলো, যাই হোক ঢেউ সাগরটা এসে অন্তত একটু আলাদা ধরনেরই অনুভূতি পাচ্ছি, না এলে মিসই করতাম। আগের বারে ঢোকেনি, ঢোকার সুযোগ হয়নি, এবারে ঢুকেছি, ভালোই লাগছে। ঢেউ সাগর ওই আমি দেবি বন্ধুরা, এতদিন ইউটিউবে এই আইসক্রিমটা দেখেছি, আজকে ঢেউ সাগরে ঢুকে দেখি না এটা একটা আছে নতুন জিনিস, ভাবলাম এখানে কিছু ভিডিও করে এখান থেকে বেরিয়ে যাই, সেই জন্যে চটপট করে দুটো চারটে শর্টস ভিডিও করে এখানটায় খানিকটা দাঁড়িয়ে দেখে তারপরে এখান থেকে বেরিয়ে গিয়েছি। আর হ্যাঁ, এটার একটা আইসক্রিমের দাম 100 টাকা। এইখানটা আবার কী হচ্ছে দেখি একটু, বন্ধুরা এখনও যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এইরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। পিছিয়ে আয় অমিত, পিছিয়ে আয়। এবারে তুলবে ওকে, দড়িগুলো টান দিচ্ছে, ও ভাই ভাই তা এখানে একটা বিশ্ব বাংলা, এখানটা একটু আলো দিলে
বন্ধুরা আমরা এই হোটেলটাতে ছিলাম, এই যে মুক্তা হোটেল বলে যেটা লেখা আছে। চলো তোমাদের ভিতরে যেয়ে দেখাচ্ছি ভিতরটা কীরকম ছিল। এই যে আমাদের রুম, এটা যে দেখবে তাকেই দেখাচ্ছি। সিলিংটা আর এখানে তো ব্যাগপত্র গাদাখানেক এসেছে, এখানেও আছে কিছু, সিরিয়াল চলছে। এদিকে একটা বাথরুম আছে, এসিটা শো, যদিও আমরা ভাড়া করিনি। সকালবেলা দীঘার বিচে এসেছি বন্ধুরা, দেখো আজকেই আমাদের দীঘাতে লাস্ট দিন, আজকে বাড়ি চলে যাবো। আর বিকাল সকালবেলা দাঁড়িয়ে একটু এসেছি, এখন জোয়ার আসছে, পুরো পাথরের গায়ে চলে আসছে। আর সিজিতে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, না ভয় পাচ্ছ, ভয় লাগছে? ও সিজিয়ে দেখা ভয় লাগছে, একটু পরে যেয়ে রুম ছেড়ে দেবো আমরা। বন্ধুরা দিনের বেলা একবার হোটেলটা দেখে নাও, এই যে হোটেলটা, আর এই দিকটা হচ্ছে শনি মন্দিরটা আছে, সেই দূরে যে বাসটা যাচ্ছে ওইখানটা হাই রোডটা, আর এই এই দিক দিয়ে যে রাস্তাটা গেছে ওই সামনের দূরের ফাঁকাটা হচ্ছে সমুদ্র। আমরা সমুদ্র থেকে কাছেই ছিলাম।